আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আলতাফ মালয়েশিয়া থেকে বলছি। তো আমি আসছি মালয়েশিয়া একটা সাগর পাড়ে, আপনাদেরকে দেখাবো আসলে মালয়েশিয়ার সাগর দেখতে কীরকম বা এই সাগরের মধ্যে কী কী আছে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে, তাহলে অনেক ভালো কিছু দেখবেন। ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন আমরা দেখি পিছন ক্যামেরাতে, ঠিক আছে? দেখেন কত সুন্দর একটা সাগর, এটা বহু দূরে চলে গেছে সাগর, হয়তো বা এ সাইডে আমাদের যাওয়ার কোনো ক্ষমতা নাই। দেখেন ওই যে ভিতরে লঞ্চগুলো চলতেছে সাগরের ওই পারে অবশ্য, আর এ সাইডে দেখতে পারতেছেন একটা বোর্ড, মানে এই বোর্ডে সাগরের ভিতরে চলাচল করে। আর এই সাইডে সাগরের ভিতরে দেখেন একটা ব্রিজ, ব্রিজটা আমি একটু জুম করে দেখাই। দেখেন গাড়ি ঘোড়া চলাচল করতেছে, আর এ পাশে বোট, এবং বোটে ওঠার জন্য কত সুন্দর একটা সিস্টেম আছে, মানে বিভিন্ন জায়গাতে আর কি চলাচল করে বা আর এই সাইডে বোটের সাইডে ওঠার জায়গা আছে। দেখেন টিকিট কাটার জন্য এটা একটা জায়গা, মানে বোটে যদি কেউ কোথাও যায়। দেখেন একটা কাউন্টার হয়তোবা, আর আশ্চর্য একটা জিনিস দেখেন কত বড় একটা গুইসাপ, দেখছেন এত বড় গোসাপ কখনো দেখি নাই, কোনোদিনও দেখিনি। দেখছেন কত বড় একটা গোসাপ সাগরের মধ্যে ভাসতেছে। আসলে সাগরে কুমির যেরকম থাকে না, ঠিক সেম সেরকম আমি আপনাদেরকে জুম করে দেখাই। দেখেন কি অবস্থা, দেখেন একদম সাগরের ভিতরে চলাচল করতেছে ও স্বাধীন মতো, কেউ কিছু বলার নাই। ও খুব সুন্দর, কত সুন্দর একটা কাহিনী, যেমন কুমিরটা চলাচল করে স্বাধীনভাবে, অনেক বড়, মিনিমাম 15-20 কেজি ওজন হবে অবশ্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে থেকে ফলো করে শেয়ার করে দেবেন। আমি একদম বোর্ডের কাছে চলে আসছি। দেখেন এটা হচ্ছে গভীর সমুদ্রে চলাচল করার জন্য বোট, এটা আসলে কিসের বোট জানি না, নৌবাহিনীদের বোট বা কিসের বোট হয়তো বা তাই। আমি একদম বোর্ডের কাছাকাছি চলে আসছি। দেখেন এটা লেখা আছে মোয়া রিভার ক্রস, আর এখান থেকে আর কি এই বোটগুলোতে ওঠে, এটা হলো বোটে ওঠার জায়গা, আর এখান থেকে বোটের পর চড়ে বিশাল সাগর, অনেক বড়। এই মানে এই সাগরের সাথেও আর একটা সাগর জয়েন্ট আছে অবশ্য, দেখেন দেখা যাচ্ছে অনেক বড় একটা সাগর। যে ধরনের ভিডিও দেখতে চাইলে বেশি বেশি শেয়ার করবেন। আর পুরাটাই আর কি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। ও খুব সুন্দর, আর এখানে দেখেন সবাই বসে আছে, এটা সাগর পারে রেস করতেছে, সব বাংলাদেশি, নেপাল, পাকিস্তান সবাই আছে এখানে অবশ্য। একদম ব্রিজের কাছে এসে গেছি, দেখেন ব্রিজটা, ফুল লোকেশনটা আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।